ফ্রেন্ডস, প্রকৃতি হেলথ অ্যান্ড বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের বিশেষ কিছু উপকারিতা। তেঁতুল সুবৃহৎ ও সুদৃশ্য চিরসবুজ বৃক্ষ। গাছ প্রায় 24 মিটার পর্যন্ত লম্বা হয়। তেঁতুল গাছের পাতা, ছাল, ফলের শ্বাস, কাঁচা ও পাকা, পাকা ফলের খোসা, বীজের খোসা সব কিছুই ব্যবহার হয়ে থাকে। তেঁতুলের শ্বাসে টার্টারিক অ্যাসিড থাকায় এরূপ টকস্বাদ হয়। তেঁতুলের আদিনিবাস আফ্রিকার সাভানা অঞ্চল ও দক্ষিণ এশিয়া। ধারণা করা হয় সুদান থেকেই তেঁতুল বাংলাদেশের মাটিতে এসেছে। ফ্রেন্ডস, তো চলুন জেনে নেওয়া যাক তেঁতুলের বিশেষ কিছু উপকারিতা। তেঁতুল পরিপাক বর্ধক ও রুচিকারক। তেঁতুলের কচি পাতায় রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যামাইনো অ্যাসিড। তেঁতুল পাতার রসের শরবত সর্দি, কাশি, পায়েস ও প্রস্রাবের জ্বালা পোড়ায় বেশ কার্যকরী। তেঁতুল চর্বি কমানোয় বেশ বড় ভূমিকা রাখে, তবে তা দেহের কোষে নয় রক্তে। এতে কোলেস্টেরল ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। দেখা যায় পুরনো তেঁতুলের কার্যকারিতা বেশি। যদি পেট ফাঁপার সমস্যা থাকে এবং বদহজম হয়, তাহলে পুরনো তেঁতুল 1 কাপ পানিতে ভিজিয়ে সামান্য লবণ, চিনি বা গুড় দিয়ে খেলে অসুবিধা দূর হবে। আবার হাত পা জ্বালা করলেও এই শরবতে উপকার পাওয়া যায়। তেঁতুলের সাথে রসুন মেশানো যায়, এটি রক্তের চর্বি কমানোর কাজে লাগে। তেঁতুলের পাতা বেটে মরিচ ও সামান্য লবণ দিয়ে বড়া তৈরি করে পান্তা ভাতের সাথে খেলে শরীরে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তেঁতুল এমনই এক ভেষজ যার সব অংশই কাজে লাগে। তেঁতুল হলো এক প্রকার টক ফল বিশেষ। হৃদরোগ সহ বিভিন্ন রোগে খুব উপকারী তেঁতুল। বসন্তকালের ফল হলেও সারা বছরই পাওয়া যায়। অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রক্ত পানি করে। এই ধারণা সম্পূর্ণ ভুল। তেঁতুলে রয়েছে প্রচুর ভেষজ ও পুষ্টিগুণ। তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুবই উপকারী। ভেষজবিদদের মতে নিয়মিত তেঁতুল খেলে শরীরে সহজে মেদ জমতে পারে না। তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকায় হজমে সহায়তা করে। পেটে বায়ু হাত পা জ্বালায় তেঁতুলের শরবত খুবই উপকারী। তাই সরাসরি তেঁতুল না খেয়ে 3-4 দানা পুরনো তেঁতুলের 1 কাপ রসের সঙ্গে চিনি বা লবণ মিশিয়ে খাওয়া ভালো। যাদের পেটে গ্যাস জমে তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে তেঁতুলের শরবত খেলে পেটে গ্যাস জমা থেকে রক্ষা পাবে। তেঁতুলের বীজ ডায়াবেটিক্স কন্ট্রোল করতে সক্ষম, এছাড়াও রক্তে চিনির মাত্রাও ঠিক রাখে। এতে উপস্থিত এক ধরনের এনজাইম রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। তেঁতুলে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা কিডনি ফেলিওর এবং কিডনির ক্যান্সার রোধ করতে সাহায্য করে। তেঁতুলে উচ্চ মাত্রায় ফাইবার আছে, আর একই সঙ্গে এটা সম্পূর্ণ ফ্যাট ফ্রি। রোজ তেঁতুল খেলে ওজন কমে। ফ্রেন্ডস, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো বিউটি আর হেলথ টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।